আর ফেতরা ঈদের দিন যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের উপরে ফেতরা ওয়াজিব। পরিবারের একবারে ঈদের দিন শুভেচ্ছা দিকের পরে একটা বাচ্চা হয়েছে তার থেকে শুরু করে যারা আছে তাদের, এবং আপনার বাড়িতে যারা কাজের লোক এই কাজের লোকের যদি ফেতরা আপনি মনে করেন দিবেন তাহলে আপনি দিয়ে দিবেন, কিন্তু কাজের লোকের উপরে ফেতরা ফরজ না ওয়াজিব না, কারণ সে নিজেই ফেতরা গ্রহণ করতে পারে, তাই না? সে নিজেই কি ফেতরা গ্রহণ করতে পারে, তাকেও দিবেন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে দিবেন, নিজের কাজের লোকদেরকে দিবেন, প্রতিবেশীকে দিবেন, বিভিন্ন এতিমখানা লিল্লা বোর্ডিং মাদ্রাসা যেখানে এতিমরা এবং গরিবরা লেখাপড়া করে, গরিবের ব্যয়ভার যেখানে বহন করা হয় সেখানে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি সুন্দর মতো দেওয়ার তৌফিক দান করুন। আমরা জোরে জোরে বলছি আমিন, আরো জোরে বলি আমিন। মহতরাম বন্ধু দোস্ত বুজুর্গ, তাই আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি আমরা বাড়িতে গিয়ে জাকাতের টাকা হিসাব করব। আবার অনেকে চালাকি করে রোজা আসার আগেই জমি রাখছে পাঁচ কাঠা, কয় কাঠা? পাঁচ কাঠা। 30 লক্ষ টাকা তার পুঁজি ছিল, 20 লাখ টাকা ঋণ করছে, এখন ফোন করে কয় হুজুর আমার তো 20 লাখ টাকা ঋণ, আমার কি জাকাত ফরজ হবে? তা আমরা তো মনে করি ঋণ থাকলে কি জাকাত ফরজ হবে, না হবে না। কয় বরকতি সাহেব বলছে আমার জাকাত ফরজ নাই, এখন এটা চালাই দিছি। হ্যাঁ বরকতি হুজুর বলছে আমার জাকাত ফরজ হবে না, বেটা আমার 20 লাখ টাকা ঋণ আছে। আরে তোমার যে 30 লাখ আয় ওটা তুমি বলো না। হ্যাঁ আবার অনেকে আছে 10 তলা বাড়ি বানাইছে, এখন ব্যাংক থেকে টাকা আনছে, আনার পরে এখন মাসিক একটা কিস্তি দিতে হয়, প্রিমিয়াম দিতে হয়, এখন কয় হুজুর আমি তো কিস্তির টাকায় জোগাড় করতে পারি না, আমি কোথায় থেকে দেবো? 10 তলা বাড়িতে আপনার আয় আছে, উন্নতি আছে, এখানে আপনার নিজস্ব ক্যাশ আছে, ক্যাপিটাল আছে, এক মাসের প্রিমিয়াম বাদ দিয়ে বাকি টোটালটা হিসাব করে যত টাকা হবে অত টাকার শতকরা 2.5 টাকা 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। ফাঁকিবাজি সবখানে চলবে, আল্লাহর কাছে চলবে না। কথা কোন ঠিক কে ঠিক না? ফাঁকিবাজি সব জায়গায় চলবে, আল্লাহর কাছে চলবে না। রোজার মাসে দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করে মুখটা মুচ্ছা শুকাইয়া মসজিদের সভাপতির সামনে বসে কয় ভাই রোজা খুব লাগছে আজকে, বাপার রোজা খুব লাগছে, হ্যাঁ ছিটারি করো, ছিটারির জায়গা নাই, হ্যাঁ সভাপতির আর ইমাম সাহেবকে দেখো রোজা লাগছে, কিন্তু যিনি দেখার তার দরবারে তো ভিডিও হয়ে গেছে তুমি যে খাইছো, কিয়ামতের ময়দানে দেখবা তুমি যে রোজার মাসে খাইতেছো, দিনের বেলায় এই ভিডিও তোমার সামনে চলতেছে। এখন আফসোস করে বলবে এটা কেমন কিতাব, জীবনের কোনো কিছু বাকি নাই সব উঠছে। আল্লাহ তাআলা ডাক ডাক কয় ও গোলাম আমি তো আগেই জানাই দিয়েছিলাম, আমার ফাইন্ড আউট করে দিয়েছি কি কি হবে, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা। আমি কি বলি নাই যে তোমার সাথে আমি ভিডিও ক্যামেরা লাগাই দিছি, 24 ঘন্টা তোমার আমলনামা সব ভিডিও হচ্ছে, কোথায় গোপনে কি করতেছো না করতেছো, কোথায় কি বলতেছো সব ভিডিও হয়। বাংলাদেশের যারা যেই দল করে দলীয় প্রধানের বিরুদ্ধে যদি হাস্যরস করে কোনো কথা কয়, আর এটা যদি কেউ ক্যামেরা বন্দি করে এখানে খালি অনলাইনে ছেড়ে দিতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিতে পারে, কয়েকদিন পরে পদ পদবী সহ হারায়া জেলে যাইতে হয়। কথা কন নাকি? আমাদের গাজীপুরের সম্মানিত মেয়র সাহেব কোথায় আড্ডা দিতে গিয়ে কোন বন্ধুর সাথে বঙ্গবন্ধুকে নিয়ে কি একটা বলছে,